হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ওই সকাল 9টা মতো, 9টা 10টা ওরকম হবে আর কি। তো সঠিক মনে নেই বা ঘড়িটা দেখে রাখা হয়নি। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওকে নিচে আমি খাবার দিয়েছি, তো সেটা একা একা বসে খাচ্ছে। আর তোমরা তো জানো এখনও একা একা খেতে পারে, তো সেরকম একটা অসুবিধা হয় না। তো দেখো, নিচে ওকে বসিয়ে দিয়ে আমি যে জামাকাপড়গুলো দড়িতে দিয়ে রাখি ঘরের মধ্যে ফ্যানের নিচে, তো সেগুলো শুকিয়ে যায় সকালে, তো সারা রাত যেহেতু থাকে। তো দেখো শুকিয়ে গেছে, এখন আমি যেটা করছি সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ওগুলো একবারে ভাঁজ করে আমি যেখানে যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটা রেখে দিচ্ছি। আর তারপর দেখো, আমি ভেবেছিলাম যে আজকে মানে সেরকম কিছু করব না, সেরকম কিছু বলতে কাঁচা ধোয়া বা এসব কিছু করব না। তারপর ভাবলাম যে না, কাজ ফেলে রেখে লাভ নেই, করে নেওয়াই ভালো। কেন কি আমাকেই করতে হবে, আজকে করি আর কালকে করি, যাই করি না কেন আমাকেই করতে হবে, কোনো করে দেওয়ার মতো কেউ নেই। তো দেখো, হাজব্যান্ড তো সকালে চলে গেছে আরও আগে, তো সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো দেখো, প্রথমে ভেবেছিলাম বেড কভারটা চেঞ্জ করব না, তারপর ঝাড়তে গিয়ে কি মনে হলো যে না, চেঞ্জ করেই দিই, অনেক দিন হয়েও গেছে, 2-4 দিন, তো চেঞ্জ করে দিলেই ভালো হবে। আর নিচে দেখো একটা কালো পলিথিন পাতা থাকে। আমার ছেলে যে হিসু করে না বা ও কোনো দিনই, ও ছোটোর থেকেই যে এই অভ্যাসটা ওর আছে, ওর টয়লেট পাক আর যাই হোক না কেন, ও বলতে চাই তো বোঝানো যায়, তবু আমি একটা কালো প্লাস্টিক পেটে থুই, তো বলা যায় না, ছোটো তো সেই জন্য, এটা যাতে আমার নষ্ট না হয়ে যায় সেজন্য। তো দেখো, এখন আমি যেটা করব, বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করে বলতে, তোমরা তো জানো আমরা কীভাবে বেড কভার পাতি, তো চার সাইডে বাঁধতে হবে। তো এখন আমার হাতে অতটা সময় নেই যে এতটা সময় দিয়ে আমি কাজগুলো করব, যে জন্য তো এখন আমি নর্মালি পেতে রাখছি। তো পরে যখন টাইম পাবো বিকেলের দিকে তখন বেঁধে দেবো, যাতে সোনা উঠুক বা লাফালাফি করুক যাই করুক না কেন, যাতে নোংরা না হয়। আর আমার ভালো লাগে না বিছানার চাদর সবসময় টান টান থাকবে, এটাই আমি দেখতে অভ্যস্ত আর এটাই করি। তো দেখো, আমার দেখতে দেখতে এই কাজটা করা হয়ে গেল। তো তারপর আমি চলে এসেছি এদিকে সোনাকে স্নান করিয়ে নিয়ে। তো ওকে আমি কী করেছিলাম, আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম, কেন কি তাড়াতাড়ি স্নান করিয়ে দিলে আর মানে টেনশন থাকবে না, ওদিকে আমার রান্নাবান্না কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়। তো দেখো, আমি এদিকে সবজি সব কেটে নিয়েছি, আর কী কী কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো কুমড়ো আর পুঁই শাক, এটা দিয়ে তরকারি হবে, মাছের মাথা দিয়ে করব। আর এদিকে যেটা আছে ঝিঙে আলু, এটা মাছের ঝোল হবে। তো তারপর চলে এসেছি আমি সকালবেলা টিফিন করবার জন্য, কারণ কি কিছুটা কাজ আমি হালকা করে নিতে পেরেছি, তো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো, একটু দুধ চা করেছি আর বিস্কুট নিয়েছি, আর এটা দিয়ে সকালে টিফিনটা সেরে নেব। তো সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর সোনাও আমার সঙ্গে খাচ্ছে, ও আগেও খেয়েছে, কিন্তু আমি যাই খাই না কেন ওকে একটু আমার সঙ্গে সঙ্গে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো, ওকে একটা বিস্কুট দিয়েছি হাতে, তো ও সেটাই খেয়ে নিচ্ছে। আর এই টাইমটা একটু রিল্যাক্স করতে পারি আর কি, যে মানে যখন আমি খাবো তো সেই টাইমটুকু রিল্যাক্স করতে পারি। তাছাড়া তো এরপর অনেক কাজ আছে, আমাকে সারাদিনই কাজে লেগে থাকতে হবে, তো সকালের দিকটা একটু কাজের চাপটা বেশি হয়, তারপর দুপুরের পরে লাঞ্চ করার পরে অত আর চাপ থাকে না, তখন একটু হালকা হয়ে যায় কাজের ইয়েটা। তো দেখো, আমি চা খেয়ে নিচ্ছি, আর চা তো আমার খেতেই হবে, তোমরা তো জানো হাজব্যান্ড রাত 10টায় আসে, তারপরেও কিন্তু আমি চা খাই। তো আর আমার একটা যেটা অভ্যাস, একা একা কিছু খেতে ইচ্ছা করে না, তো আমার মনে হয় যে না, পরিবারে অনেক লোকজন থাকবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ওটাই ভালো লাগে। তো সেই জন্য দেখো, সন্ধ্যাবেলা কিন্তু চা খেয়ে নিলে খেতে পারি, কিন্তু আমি খাই না। তো হাজব্যান্ড আসা পর্যন্ত অপেক্ষা করি, সেই 10টায় চা খেয়ে সঙ্গে সঙ্গে ডিনার করতে বসে যাব, তাও ঠিক আছে, কিন্তু চা আমাকে খেতেই হবে। তো দেখো, বলতে বলতে আমার খাওয়া দাওয়া সকালের প্রায় কমপ্লিট হয়েই গেল, আর সোনাকেও একটু একটু খাইয়ে দিলাম। এরপরে আমার প্রচুর কাজ আছে, তো সেগুলো একটা একটা করে সারতে হবে। আর এই সময় খাচ্ছিলাম, তবু মাথার মধ্যে টেনশন ঘুরছিল কি জল নেই আজকে, তো কারেন্ট তো আছে, তবু জানি না নিজে কী অসুবিধা হয়েছে, বোরিংয়ে কোনো অসুবিধা হচ্ছে কি না, জল নেই সকাল থেকে। তো পরে কাঁচা ধোয়াগুলো করা যাবে, আমি রান্নাঘরে চলে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম, তো সবজিগুলো আগেই ধুয়ে রাখা ছিল, তো যে জন্য আর কোনো অসুবিধা নেই, তো রান্নাটা করে নিতেই পারি। তো রান্না করছিলাম আর অপেক্ষা করছিলাম যে জল আসে কি না, জল আসে কি না, কিন্তু জলই আর আসছে না, তো এই টেনশানেই পাগল হয়ে যাচ্ছিলাম আর কি। আর অনেক কাঁচা ধোয়া করতে হবে। তো দেখো, দেখতে দেখতে পুঁই শাক রান্না হয়ে গেলো, আর এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেলো, একদম পাতলা করে জিরে আর লঙ্কা বাটা দিয়ে করে নিয়েছি। তো বেশি স্পাইসি খাবার এখন আর খেতে ইচ্ছা করে না, আগে প্রচুর স্পাইসি খাবার খেতাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে বেলা 1টা, সকাল থেকে
তোমাদের সঙ্গে সামনে থেকে এসে কথা বলা হয়নি, কারণ কি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো আর জল নেই আজকে, মেন সমস্যা যারা জানি না কেন জল নেই। সকালবেলা কারেন্ট ছিল না, কিন্তু তারপর তো কারেন্ট চলে এসেছিলো, আবার মাঝখানে গেছিলো আধ ঘন্টার জন্য, কিন্তু এখনও কারেন্ট আছে। কিন্তু জল নেই কেন আমি নিচে গিয়ে দেখিনি, কোনো বোরিংয়ের সমস্যা হয়েছে কি না বলতে পারবো না। তো সেই জন্য অল্প একটু জল ছিল ঘরে, তো সেটুকু দিয়ে ঘরটা মুছে নিলাম আর সবজি টবজিগুলো ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না ওদিকে পুঁই শাকের ঘণ্টটা হয়ে গেছে আর মাছের ঝোলটা এখন বসিয়ে দিয়ে আসলাম, আর পুঁই শাকটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। তো ঘরটা মুছা হয়ে গেছে, সোনাকেও স্নান করানো হয়ে গেছে। তো জল না আসা পর্যন্ত আমি বাসন মাজতে পারবো না, রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো না, আর ওদিকে প্রচুর জামাকাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, তো সেগুলোকে আমাকে কাঁচা ধোয়া করতে হবে। তো চলো মাছের ঝোলটা হোক, আমি ততক্ষণ একটু বসে নিই, তারপর গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসবো, তারপর তো আমাকে অপেক্ষা করতে হবে জল আসার জন্য। তো জল না আসলে স্নানও করতে পারবো না, বাসনও করতে পারবো না, কোনো কাজই হবে না। তো চলো এই মুহূর্তে কী করছিলাম না করছিলাম সে আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর দেখছো কতটা ঘেমে গেছি, তো এই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এতদিন কোনো গরম ছিল না। তো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে না এরকমটা না, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, এখনকার মতো টাটা। তো এই যে হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে, আর ঘরে ঘরে ফল শেষ হয়ে গেছিলো, সেই জন্য কলা এনেছে, আপেল, আর দেখো সোনার জন্য খাবার ম্যাগি, আর ওদিকে ওর জন্য মিষ্টিও এনেছে। তো যেগুলো খাই সেগুলোই এনেছে আর কি ওর জন্য। তো দেখো ওইগুলো এখন রেখে দেবো, ওকে বিকেলে খাওয়াবো। আর জল তো এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য খিদেও পেয়ে গেছে, আর দেখো খেতেও আমরা বসে পড়েছি, কেন কি খেতে দেরি হয়ে যাবে, আর কখন জল আসবে তার তো ঠিক নেই, আর আমি ওই অল্প একটু জলে স্নান করতে পারবো না, তো সেই জন্য। তো দেখো আমরা চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসব, জল আসুক তারপরে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তখন বললাম যে জল নেই, আর জল এইমাত্র আসলো, আর এখন প্রায় 4টা বাজে যাই। তো জামাকাপড় ভিজিয়ে রেখেছি, সেই সকালে সেগুলো ধোয়া হয়নি, বাসন রয়েছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো চলো, আমি এখনও স্নানও করিনি কিন্তু, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এই কাজগুলো ফটাফট করে নিই, তারপর স্নান করে তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, এখন জলটা আসলো। তো জল আসার পরে এত স্বস্তি হচ্ছিলো কি বলবো মনের ভিতরে, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে। সকাল থেকে যত বাসন জমেছে কেন একটাও মাজতে পারিনি, জামাকাপড় ধুতে পারিনি। তো এখন হাজব্যান্ড ছেলে ওরা একটু শুয়ে আছে, তো যেহেতু হাজব্যান্ড পরে উঠেও গেছিলো, তো দেখো আমি এদিকে রান্নাঘর চলে এসছি আর ওভেনটা মুছে নিচ্ছি। আর রাত্রে তো ওভেনটা ডিপ ক্লিন করি, তোমাদেরকে তো দেখিয়েছি আমি কীভাবে পরিষ্কার করি না করি। তো এই সকালবেলা রান্না করার পরে একটু কোনোরকম মুছে নিই। তো ওদিকে আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল, আর এদিকে চলে এসছি আমি বাসন মাজতে। আর আজকে খুব চাপ হয়ে গেছিলো, কেন কি আমি একবারে বেশি বাসন মাজতে পারি না, আর মাজিও না বলাই ভালো হবে, কারণ কি অতক্ষণ দাঁড়িয়ে বাসন মাজতে আমার ইচ্ছা করে না। যখন যেরকম বাসন হয় একটা দুটো যাই বলো সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে রাখার চেষ্টা করি, একটা বাটিও যদি হয় ছেলেকে কিছু খাওয়ালে তো সেটাও মেজে নিই। তো দেখো প্রচুর যেহেতু বাসন হয়ে গেছে একবারে মাজা সম্ভব হচ্ছে না, সেই জন্য অর্ধেক অর্ধেক করে মেজে ধুয়ে কমিয়ে নিয়ে তারপর আবার মাজবো। তো এরকমই করছি আর কি আমি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট তো ভর্তি আছে, কোনো টেনশান নেই, খিদে লাগলে তখন কাজেও মন বসে না। তো দেখো ওই বাসনগুলো মেজে আমি ওদিকে জল ঝরতে দিয়ে দিলাম, তারপর আমি কড়াইটা মাজতে বসেছি, আর কড়াইটা মাজতে একটু টাইম লাগে। তো ননস্টিকের কড়া জোরে জোরে মাজতে মাজতে আমি এমন করে ফেলেছি দেখো, মানে নিচেটা পুরো একদম অ্যালুমিনিয়াম বেরিয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো ওদিকে ছেলের দুধের বাটি ছিল আর কড়াই ছিল, তো আর প্রেশার কুকারও ছিল, এই জিনিসগুলো একটু মাজতে টাইম লাগে, তো সেই জন্য আলাদা করে মেজে নিলাম। আর ছেলের দুধের বোতলটাও একটু পরিষ্কার করে নিচ্ছে একবারে, সকালের দিকে করা হয়নি। তো দেখো আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট, আর এবার আমি বেসিনটা ভালো করে মেজে নেবো, যতবারই বাসন মাজি না কেন মেজে নেওয়ার চেষ্টা করি। তো দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার রান্নাঘরের মেঝেটা আমি ভালো করে মুছে নেবো, তারপর চলে আসবো জামাকাপড় কাচবার জন্য। তো দেখো জামাকাপড় সকাল থেকে বলছি না অনেক বেরিয়ে গেছে, তো সেগুলোই এখন কাঁচা ধোয়া করে নিচ্ছি, আর জল না থাকলে তো এই কাজগুলো পসিবল হয় না। তো এর আগেও আর এক বালতি প্রায় কেচেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো তারপর এই কটা দেখালাম, কেন কি ওই বাথরুমের মধ্যে আর একা একা নিয়ে অসুবিধা হচ্ছিলো সেই জন্য। তো দেখো আর হাজব্যান্ডের যে জিন্সের প্যান্টটা ওটা ও ধুয়ে দিয়েছে আজকে, কেন কি মানে ওই প্যান্টটা একটু টাইম লাগে শোকাতে, তো সেই জন্য ও সকালবেলা দোকানে যাওয়ার আগে ওর প্যান্টটাও ধুয়ে দিয়েছে, আর বাকিগুলো আমি এখন কেচে নিচ্ছি। তাও প্রচুর জামাকাপড় বেরিয়েছিলো বলছি না, এর আগে আর এক বালতি ধুয়ে রেখেছি, আর এটা হচ্ছে আর এক বালতি, তো সেটাই এখন ধুচ্ছি। তো দেখো আমার প্রায় কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল, মানে কাঁচা কমপ্লিট হলো, ধোয়া এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এবার দেখো আমি ধুয়ে নিচ্ছি একটা একটা করে,
তো এরপর আমাকে স্নানও করতে হবে, আর এখন প্রায় 3:30-4 বেজেও গেছে। খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি, তো যত তাড়াহুড়ো করে করি না কেন, যেটুকু টাইম লাগার সেটুকু তো লাগবেই না, তো সেটুকু টাইম লেগেই যাচ্ছে আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই ধোয়া মাজা, মানে কাচা ধোয়া করা হয়ে গেল। আর আজকে তো বেড কভার বের করেছিলাম, হাজব্যান্ডের জামা প্যান্ট ছেলের সব একসঙ্গেই বেরিয়েছে, তো আজকে তো কিছুই শোকাবে না, তো জলটা ঝরে গেলে রাত্রে ফ্যানের তলা দেওয়া যাবে, তো সেরকম কোনো অসুবিধা হবে না। তো চলো, আমার দিকে কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। বন্ধুরা দেখো, এখন পুরো রাইট 4 বাজে আর আমি এখন স্নান করে আসলাম। আর যেমন জামাকাপড় জমেছিলো তেমন বাসনও প্রচুর হয়েছিলো, কেন কি তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তোমরা তো জানো যে বাচ্চাদের চেঞ্জ করাতেই থাকতে হয়, তো নোংরা করে ফেলে। তো সকাল থেকে বিকেল 4 পর্যন্ত যত জামাকাপড় পরেছে সব কাচা ধোয়া করলাম, আর সকাল থেকে তো বাসনও ধোয়া হয়নি, জল ছিল না, তো সেসব বাসন ধুয়ে আবার রান্নাঘরটা মুছে আমি দেখো স্নান করে এসেছি। তো প্রচণ্ড টায়ার্ড এখন, আর বেশি কথা বলতে পারছি না, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। আর শোনা দেখো, এই জানলার ওখানে খেলা করছে, তো ওকেও এখন শোয়াতে হবে, আমি যেহেতু শুইনি ও সেই জন্য শুইনি। তো চলো পরে আসি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো আবার অনেকটা রাত্রে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন প্রায় 10 বাজতে যাই, আর হাজব্যান্ড চলে এসছে, আসুন আইসক্রিম খাচ্ছে, আর এখন তো প্রত্যেক দিনই আইসক্রিম আসছে আমাদের ঘরে, তো খুব এনজয় করছে এইটার। আমার না অন্য কিছু খেতে ইচ্ছা করে না, কোনো স্পাইসি কিছু, তো আইসক্রিমটা হলে মনে হয় যে না সারাদিন কাজকর্ম করার পর মন মেজাজ একটু মানে ঠান্ডা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ছেলেটা ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আর দেখি হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে। তো আর ও আজকে খাওয়া দাওয়া করে এসছে বাইরে থেকে, তো সেই জন্য ও খাওয়া দাওয়া করবে না, তো আমি আর ছেলে খাবো একটু পরে। তো বন্ধুরা দেখো, এখন বাজে 10:30, আর বিকেল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে আসা হয়নি, কারণ কি সেরকম কিছু করিনি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন তো তোমরা দেখলে যে আইসক্রিম খেলাম, আরও চলেও এসছে, তো আরও বাইরে থেকে খেয়ে এসছে আজকে, সেই জন্য আর খাবে না। আর দুপুরবেলা যে ভাতটা তরকারি আছে সেটা আমি খেয়ে নেবো, তো ছেলেকেও খাইয়ে দেবো সঙ্গে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই কদিন একটু ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমার শরীরটা ভালো না, এবার বড় ভিডিও করলে এডিট করতে অসুবিধা হবে। তো দেখো, এই যে সোনা, ও ভিডিওতে আসার জন্য ওরকম করছে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। তো চলো আজকের মতো টাটা, টাটা দাও, চলো আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।